হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, তোমরা সবাই মিলে দেখছো সোহান লাইফস্টাইল। সো গাইস, কত অনেক মাস ধরে আমি অনেক পেশেন্টের হেয়ার গ্রোথের রেজাল্ট ইউটিউবের মধ্যে দেখাচ্ছি। তো আজকে আমি আমার নিজের হেয়ার গ্রোথের রেজাল্ট তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে কিছু ছবি দেখাই, কিছু ভিডিও দেখাই, যেটা দেখার পরে বুঝতে পারবে যে একসময় আমার হেয়ার গ্রোথের কী অবস্থা ছিল আর আজকে কি আছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো, লাইভ দেখাবো, পুরোপুরি মাথায় রাখো, নিচু করেই দেখিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যা আছে পুরোপুরি দেখাবো। তার আগে কিছু বলতে চাই, আমার নাম সোহান, আমি বাড়ি হলো কলকাতায় থাকি, সোদপুরে, ঠিক আছে? তো আমি কি আমি করিটা কি আমি করি হলো মানুষের হেয়ার লস আর স্কিনের ট্রিটমেন্ট করি। আমি আমার মুখ একসময় অনেক কালো ছিল, মুখের মধ্যে অনেক ব্রণ ছিল, তো পিম্পল ঠিক করি, ব্রণ ঠিক করি, স্কিনকে ঠিক করি, স্ক্যাল্প ঠিক করি, হেয়ার ঠিক করি, হেয়ারের গ্রোথ বাড়াই আর হেয়ারকে খুব ভালো করে বুঝি। যে কোনো ব্যক্তির হেয়ার লস, হেয়ার ফলকে আমি ট্রিটমেন্ট করি, ঠিক আছে? তো ব্যাপারটা হলো যে আজ থেকে 2021 সালে যখন আমার হেয়ার লস শুরু যখন হয়, যখন এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার চুলের অবস্থা কী আছে, আর এখন তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি আজকে কী অবস্থা আছে। তো এইরকম থেকে এইরকম হলো, এটা দু একদিনের ব্যাপার না, এটাকে ট্রিটমেন্টটা অনেকটা লং টাইম প্রসেস আছে। যেটা শুরু হয়েছিল 2021 সালে আর আজকে ধরো 2024 সাল, তো এত বছরের মধ্যে অনেক কিছু আমার সাথে হয়। তো সব কিছু তুমি ইউটিউবের মধ্যে বলা সম্ভব না, আমি জাস্ট ছোট্ট করে আমি একটা ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো একটুখানি, আমি তোমাকে নিজের সম্পর্কে বলবো। আর এটাও বলবো যে যদি তোমাদের হেয়ার লস যদি হয়, যদি এটাকে ট্রিটমেন্ট করতে যদি চাও, তাহলে তোমরা কী করবে, কীভাবে এটাকে ঠিক করতে পারবে, কত টাকা কী খরচা হবে, সেটাও আমি তোমাদেরকে বলবো। সবার প্রথম কথা হলো, হেয়ার লস যখন হয় তখন হেয়ার লসের হাজার একটা কারণ থাকতে পারে। আমার হেয়ার লস হয়েছিল কারণ আমি স্টাইলিং করি, হিট ইউজ করি, কালার করি, চুলের মধ্যে জেল ওয়্যাক্স সব কিছু ব্যবহার করি, ঠিক আছে? তাছাড়া আমার বংশের মধ্যে হেয়ার লসের সমস্যা ছিল, আমার ডায়েট ভালো না, আমার লাইফস্টাইল ভালো না, এগুলো হলো হেয়ার লসের প্রধান কারণ। আমি অতিরিক্ত পরিমাণে রাত জাগতাম, অনেক অনেক সমস্যা আমার মধ্যে ছিল। তো ব্যাপারটা হলো যে, তো এই হলো চুলের অবস্থা, আর এই যে ভিডিওটা যেটা তোমরা দেখছো, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে চুলের কী অবস্থা আছে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সবার সামনে আগে মাথাটা নিচু করে আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে চুলের কী অবস্থা ছিল, এখন কী অবস্থা আছে। মাথাটা নিচু করছি, দেখে নাও। তো আশা করি তোমরা দেখতে পেলে যে মাথার কী অবস্থা ছিল, এখন কী অবস্থা আছে। তো এই ট্রিটমেন্টটা করা যায় কি করা যায় না, হেয়ার লসটাকে স্টপ করা যায় কি করা যায় না, তো সত্যি কথা বলতে গেলে হেয়ার লসকে স্টপ করা যায় অবশ্যই। যদি তুমি যদি চাও তাহলে অতি অবশ্যই হেয়ার লসটাকে তুমি স্টপ করতে পারো, হেয়ারকে তুমি রিগ্রোথ করতে পারো। ঘরের মধ্যে বসে তোমাকে কোথাও যেতে হবে না, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে তোমাকে না, কোনো PRP করতে হবে, কিচ্ছু করতে হবে। আমি আমি যে ট্রিটমেন্টটা শুরু করেছি, আচ্ছা আচ্ছা ডাক্তারের দোকান বন্ধ হয়ে যাবে, আচ্ছা আচ্ছা ডাক্তার, আচ্ছা আচ্ছা মেডিসিনের ব্যাপার, ব্যবসা বন্ধ হয়ে যাবে, এমন একটা জিনিস শুরু করেছি। বহুত বড় রিস্ক নিয়ে মার্কেটে উঠেছি গাইস, বহুত বড় রিস্ক। আমি এমনই একটা কাজ করছি যেটা মার্কেটের মধ্যে বহুত বড় একটা ডিমান্ড আছে, যে চুলের সমস্যা, ছেলেদের জন্য যে কী সমস্যা আর কী যে মার্কেটের মধ্যে ডিমান্ড চলছে, আমি তোমাকে কী বলবো। জানি না মার্কেটের মধ্যে কত কিছু কী না কী বিক্রি হচ্ছে, এটা সত্য কথা, মার্কেটের মধ্যে বহুত জিনিস বিক্রি হচ্ছে। আমি আমার চোখে বহু আমার কাছে আমার চোখের সামনে বহুত কিছু আসছে, কেউ তেল, শ্যাম্পু, আদা রসুন, পেঁয়াজের রস, এই শ্যাম্পু, হোমমেড টিপস, প্রচুর কিছু মার্কেটের মধ্যে চলছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে সব কিছু কি সত্য, সব কিছু কি ঠিক, এই জিনিসটা জানা দরকার তোমাদের সবাইকে। তো ব্যাপারটা হলো যে চুলকে গ্রোথ করতে গেলে কত টাকা খরচা হতে পারে। যদি তোমার চুল যদি পড়ে তাহলে খরচা 500 থেকে 700 টাকা, আর যদি চুলকে গ্রোথ করতে যদি হয় তাহলে 1 থেকে 1.5 হাজার টাকার কাছাকাছি তোমার খরচা হবে প্রত্যেকটা মাসে। এটা 2-1 দিনের জন্য করলে হবে না, এটাকে করতে গেলে তোমাকে পুরোপুরি 6 থেকে 7 মাস তোমাকে টাইম দিতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমার হেয়ার লস শুরু হয়েছিল কী করে, হেয়ার ফলের জন্য কী কী মেডিসিন খাবো, কী কীভাবে লাগাবো, কীভাবে শ্যাম্পু করবো, কীভাবে কন্ডিশনার করবো, কী কী ব্যবহার করবো, কখন কোন সময় কী কী জিনিস আমি লাগাবো, কী কী জিনিস ব্যবহার করবো। একটা ভিডিওর মতো যদি আমি তোমাদের সব কিছু বলেও যদি দিই তাও তোমরা কিছু করতে পারবো না, কারণ তোমাদের কাছে গাইডনেস নেই। সঠিক গাইডনেস, সঠিক লাইফস্টাইল যদি তুমি মেনটেন না যদি করো তাহলে মেডিসিনও কোনো রকম তোমার কাজ করবে না। এই জিনিসটাকে বোঝো আগে, সঠিক মেডিসিন, সঠিক গাইডনেস, সঠিক লাইফস্টাইল যতক্ষণ না তুমি মেনটেন, যতক্ষণ না তুমি করবে ততক্ষণ তোমার চুল পড়া বা চুলের ট্রিটমেন্ট করা পুরোপুরি বেকার, পুরোপুরি বেকার জিনিস। তো এই জিনিসটাকে যদি ঠিক করতেই যদি তোমার যদি হয় তাহলে স্ক্রিনের যে নাম্বারটা যেটা আছে, এই নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপ করো, আমার সাথে যোগাযোগ করো, আমি তোমার ট্রিটমেন্ট করবো, পার্সোনালি তোমার ট্রিটমেন্ট করবো। তার জন্য আমি প্রত্যেক মাসে একটা চার্জ রাখি, সেটা 300 থেকে 400 টাকার মধ্যে। সেই ট্রিটমেন্টই আমি তোমার ট্রিটমেন্ট করবো, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, যে পৃথিবী তুমি যে কোনো প্রান্তে থাকো আমি তোমার ট্রিটমেন্ট করবো, খুবই কম প্রাইসের মধ্যে আর সব থেকে কম খরচের মধ্যে। তো গাইস, যদি তোমাদের চুলের সমস্যা বা স্কিনের কোনো সমস্যা যদি মনে হয় যে ট্রিটমেন্ট করবে ঠিক হবে, তাহলে তুমি আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।